আর দিদি, এই যে আমরা বিভিন্ন পুজো পাঠে এই যে ছাগ বলি দিয়ে থাকি, তো এইটার যদি আপনি একটু বিশ্লেষণ করেন। আচ্ছা, বাস্তবে যদি ওই বলিটা আমার একদম পছন্দ নয়, একদম তখন আমি এই পথে ছিলাম না। তো আসলে এই বলিটা কিন্তু ঈশ্বরের কাছে নিজেকে আত্মসমর্পণ করা। তো যেহেতু ওই ছাগলের মধ্যে মানে বিশেষ ধরনের একটা মোহ হয়, আর ছাগল কিন্তু আওয়াজ করে ম্যায় ম্যায় করে, তো ওইটাকে ঈশ্বর বলেছিলেন যে নিজের মধ্যে যে ম্যায়পণ অর্থাৎ আমিত্ব ওইটাকে বলি দাও। হ্যাঁ, আচ্ছা কারণ ম্যায় মেরা এগুলো যখন মানুষ করে না, ম্যায় মেরা তু তেরা, তো তখন এতে নিজেদের মধ্যে একটা কলহ সৃষ্টি হয়, অশান্তি হয়, তো সেইগুলোকে ঈশ্বর বলেছিলেন ওইগুলোকে তুমি অর্পণ করে দাও। কিন্তু মানুষ না বুঝে ওই মানে নির্বল প্রাণীকে নিয়ে গিয়ে ঈশ্বরের কাছে বা দেবদেবীর কাছে বলি দেয়। আসলে কিন্তু ওদেরকে বলি দিয়ে তো আমার কোনো লাভ নেই, না আমি বরং তো পাপ করলাম ওকে একদম বলি দিয়ে। তো ঈশ্বর বা দেবদেবী কোনো দিনই কখনো কেউ বলেননি পশুকে এনে বলি দাও। শুধু ছাগ বলি কেন, আগেকার দিনে মোষ বলি হতো, নর বলি হতো, তো এগুলো কিন্তু মানুষের বানানো, এগুলো কিন্তু অধর্ম, এগুলো ধর্ম নয় কখনোই। কিন্তু একজন মানে অবলা প্রাণী তাকে নিয়ে বলি দিয়ে ও কী করেছে যে ওকে আমি বলি দিচ্ছি? আসলে মানুষের মধ্যে এইগুলো যে মানে একটা ভাবনা এসে গেছে কিছু এর থেকে, তো সেইটা কিন্তু ভালো কথা নয়। আমাদেরকে স্বামী বিবেকানন্দ বলেছেন যে জীবে প্রেম করে যেই জন, হ্যাঁ, সেই ঠিক জন ঠিক সেবিছে ঈশ্বর। ঠিকই, তো সেক্ষেত্রে ছাগ বলি দেওয়াটা না ঠিক তো নয়, ঠিক নয়। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু একটা মানে গল্পও ছিল যে তার মধ্যে সেই মালিক যিনি সেই রাজপুত্র, তিনি বলছিলেন তার উদ্দেশ্যে কারো জেলাসি ছিল, তখন আচ্ছা বলেছিলেন যে আমি রাজ রক্ত চাই, মা কালীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলেন যে আমি রাজ রক্ত চাই, তো তখন ওকে বলি দেওয়ার হুকুম দেওয়া হয়েছিল। কিন্তু এটা কিন্তু মানুষ বলছিল, রবীন্দ্রনাথ কত সুন্দর এর উপরে কাহিনী লিখেছিলেন। তো এগুলো কিন্তু সত্যি করে মানুষ নিজের লোভকে নিজে মাংস খাবে বলে দেবী দেবতাদের নামে বলে দেয় যে তারা আদেশ করেছেন, তাদেরকে সন্তুষ্ট করার জন্য বলি দেওয়া হচ্ছে, এটা কত মারাত্মক অজ্ঞানতা, কত বড় পাপ এগুলো। হ্যাঁ, যদি আমার মনে হয় যে আমার সন্তানকে কেউ যদি ধরে বলি দিত, তো সেটা আমার কাছে কেমন হতো, তো তাহলে ওদেরও কাছে কেমন হবে? যখন একটা ছাগলকে নিয়ে মানুষ বা পাঁঠাকে যে বলি দিচ্ছে, মোষ বলি দেয়, মানুষকে বলি দেয়, এগুলো কেমন হবে? আগেকার দিনে মানুষ এরকম করতো, কোথাও হয়তো বীজ তৈরি হবে তো বলতো সাতটা শিশুকে তার নরমুণ্ড চাই, হ্যাঁ, এরকম নরবলি করতো। দেওয়া এগুলো প্রচুর পাপ কাজ, কিন্তু এগুলো ঠিক নয়। এগুলো একদিক থেকে এগুলো কুসংস্কারের হ্যাঁ, পর্যায়ে কুসংস্কার পড়ছে। কেউ বলেছিলেন, চালু করেছিলেন, সেই থেকে সবাই ওটাকে ফলো করছে। কেউ আর নিজের বিবেক বুদ্ধি দিয়ে এলোকে বিবেচনা করে দেখেননি যে এর মধ্যে সত্যতা কি আদৌ থাকতে পারে, তা তো নয়, না বা এগুলোকে কি ধর্ম বলা যায়, তাও তো নয়। তাহলে ভক্তিতে মানুষ অনেক কিছুই অজান্তে হ্যাঁ, ভুলটা করে বসে, ভুল বলছে অজ্ঞানতার আধারে এবং অজ্ঞানতার আধারে। অন্যের কাছে শুনে, এইগুলো অনেক চলে। তাহলে এক্ষেত্রে আমরা বলবো যে জ্ঞানের আধার হ্যাঁ খুব জরুরি। হ্যাঁ, আমরা বুঝতে শিখি যে হ্যাঁ কোনটা আমার করা উচিত, কোনটা করব না, কোনটা রাইট রং আমরা বুঝতে পারি, পজিটিভ নেগেটিভ কাকে বলে, তো তখন কিন্তু আমরা অনেকই ভুল পথে বা পাপের পথের থেকে আমরা নিজেদেরকে সরিয়ে আনতে পারি।